সবাই ভালো আছেন। আর আজকে নিয়ে এসেছি নিরামিষ একটা ডাল আলুর রেসিপি। তো দোকানের মতো একদম ঢাবা স্টাইলে হিঙের ফোড়নে ডাল রেসিপি, যেটা কিনা পুরি, ডাল পুরি বা কচুরি বা লুচি দিয়ে খাওয়া যায়, রুটি তো সেরকমই। এখানে আমি ছোলার ডাল আর মটর ডাল মিশিয়ে প্রথমে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এটাকে সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করিনি। তো ডালে দেওয়ার জন্য এখানে ঘুগনির মতো করে আলু আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি, ডেকটা টমেটো একটা আর একটা অর্ধেক। টমেটোটা আমি নিয়েছি, টমেটোর যে চোখলাটা ছাড়িয়ে নিয়েছি, মানে টমেটোটা চোখলা ছাড়িয়ে নিতে হবে। এখানে নিয়েছি মশলার মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর জিরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা দুটো নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি আর এখানে গোটা জিরে নিয়েছি। আর মশলার মধ্যে আরও কিছু দেবো, যেটা হলুদ, লবণ, হলুদ দেবো পরিমাণ মতো, লবণ দেবো স্বাদ মতো, আর একটু দেবো লঙ্কার গুঁড়ো, স্পাইসি লঙ্কার গুঁড়োটা, আর দেবো একটু চিনি। আর ফোড়নে হিং ফোড়ন দিয়ে আমি আজকে এখানে কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। আর এখানে আমি হিংটা প্রথমে ফোড়ন দেব না। তো বন্ধুরা, আমার কিছুদিন হলো ভিডিও একটু এদিক ওদিক, মানে একদিন ছাড়া দুদিন ছাড়া হচ্ছে, তো কিছু সমস্যার কারণে এটা হচ্ছে, জানি না এটা কতদিন হবে। তো আশা করি বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবেন, আর বিশেষ কারণবশত এটা হচ্ছে। তো যাই হোক, এখানে রেসিপিটা শুরু করে দিই। আর এখানে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নগুলো। অল্প একটু লবণ, এখন ভাজার জন্য লবণটা দিচ্ছি, অল্প একটু হলুদ, এটা ভাজার জন্য, ভালো করে এটা ভেজে নিতে হবে আলুটা, নাহলে টেস্ট হবে না। তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি হিংটা ফোড়ন দেব। গ্যাসটা একদম লো হিটে দিয়েছি, এবার মাঝখানে তেলের জায়গাটা ফাঁকা করে নিয়েছি, অল্প একটু হিং দিয়ে একটু নেড়ে নেব, নিয়ে দিয়ে দেবো টমেটোটা। টমেটোটা দিয়ে একটু নেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো বাটা মশলাটা। শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, এখানে যেহেতু ডাল পড়বে তাই জন্য একটু হলুদটা বেশি দিলাম, ডালটা পড়লে হলুদটা গ্যারি হয়ে যাবে। দিয়ে দেব লবণ, লবণটা দিয়ে স্বাদ অনুযায়ী দেবেন,
আর দিয়ে দেবো চিনি, একটু জল দেবো সামান্য, মাথাটা খুবই লাগে কষাতে পারবো না। মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, এখানে মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ ডালটা দেওয়ার পরে তখন এটা কষানো যাবে না। ডালটা এখানে অ্যাকচুয়ালি জলের কাজ করবে, তো এখানে আলুটা একদম কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ডালটা। ডালটা চাইলে আপনারা পরিমাণে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর শেষের দিকে নামানোর আগে চাইলে আপনারা ধনে পাতা দিয়েও নামাতে পারেন, তো সেটা যে যার নিজের স্বাদ অনুযায়ী ইচ্ছা হলে দিতেও পারেন নাও দিতে পারেন। এবার আলুটা, আলুটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, তো এবার একটু জল দেব, কারণ ডালটা বেশি, আলুর তরকারিটা ডালটা বেশি গাঢ় হয়ে গেছে, কারণ ডালটা এই আলুটা আর একটু সেদ্ধ হবে, তো তার জন্য গ্রেভিটা কমে যাবে, তাই একটু এক কাপ পরিমাণ জল দিলাম। এবার এটার মধ্যে আমি দুটো লঙ্কা ছেড়ে দেবো গোটা, লঙ্কা ছেড়ে দিলাম। যদি মনে হয় ঝাল কম হয়েছে, এটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেঙে দিয়ে দিতে পারেন, তো এটা এবার সেদ্ধ হতে দেবো। এখানে আমার ডাল রেসিপিটা হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেব ধনে পাতা কুচি। এবার একটু হাতার সাহায্যে আলুগুলোকে ভেটে নিতে হবে, আলুগুলোকে একটু অল্প অল্প পরিমাণে আলু ঘেটে দিলে ডালটা টেস্টটা বাড়বে। আরেকটু